কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গঙ্গায় যদি আপনি স্নান করেন আর মাধ্যমিক পরীক্ষা দেন, দুটোর রেজাল্ট আউট হয় একসঙ্গে, কথাটা ঠিক বুঝতে পারলেন না? না বলি, গঙ্গায়, আচ্ছা ছেড়ে দিন, মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছেন কতদিন পরে রেজাল্ট আউট? কতদিন পরে? তিন মাস, মানে 90 দিন ফলাফল, ফলাফল 90 দিন পর, তাই তো? গঙ্গায় স্নান করলে পুণ্য হয় না পাপ হয় আমি ঠিক জানিনি, তবে যাই হোক 3 মাস পর। আপনি এ কথা বললেন কেন? সবাই তো জানে গঙ্গায় স্নান করলেই কি হয় মা? পুণ্য হয়। নিয়ম মেনে করলে স্নান পুণ্য হয় তবে, আর না নিয়ম মেনে করলে স্নান পাপে পরিণত হবে। কি কি নিয়ম আছে গঙ্গায় স্নান করতে গেলে, এটা বৃহৎ শিব পুরাণ প্রথম অধ্যায়ে আছে, একটু দেখবেন। বুঝা গেল? গঙ্গার তীরে গিয়ে থুতু ফেলতে নাই, গঙ্গায় গিয়ে কখনো পা ঠেকাতে নাই প্রথমেই, জানেন এগুলো? ধুস, আমরা তো যাই গঙ্গায় টপ টপ করে নেবে গিয়ে ডপ ডপ করে ডুবে চলে আসি। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে প্রণাম করতে নেই, গঙ্গার তীরে অপকর্ম করতে নেই, গঙ্গার জলে গা রগড়াতে নেই, গঙ্গার জল কুলকুচি করে ফেলতে নাই, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করতে নাই। স্নান করে উঠেই তো ভিখারিদের দেননি 2-5 টাকা করে, তো পাপ হবে পুণ্য হবে? সব থেকে বড় যেটা, গঙ্গায় গিয়ে যদি আপনি পাটা জলে ঠেকিয়ে দেন, আপনার যত পুণ্য গঙ্গায় চলে গেল। গঙ্গার তীরে গিয়ে পূর্ব দিকে মুখ করে আগে বসতে হয়, গঙ্গাকে প্রণাম করে বলতে হয়, একটু জল ডান হাতে করে তুলে মাথায় ছিটা দিয়ে বলতে হয়, সত্য দুঃখ সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মৎস্যদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। এরপর গঙ্গার জলে আপনি প্রণাম করে পা ঠেকাতে পারবেন, তার আগে ঠেকালেই আপনার পুণ্য চলে গেল গঙ্গায়। আরে নালে গঙ্গা অত পুণ্য কোথা পাবে? গঙ্গা যাদেরকে পুণ্য দেবে তোমাদের নিয়েই তো তোমাকে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি? তাহলে গঙ্গায় স্নান করলে 3 মাস পরে রেজাল্ট, যেটা বলতে যাচ্ছি না, চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, খুব ভালো পয়ার, শুনে নিন। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, পশ্চাতে পাবো বৈষ্ণব দর্শনে, দেহ পবিত্র হয় এই বৈষ্ণবের গুণ, বৈষ্ণবের গুণ। আর বৈষ্ণব বাবাজি যদি দেখতে হয়, রাধাকুণ্ডে যেতে হবে কার্তিক মাসে, দেখার সঙ্গে সঙ্গে আপনার ভেতরে বিদ্যুৎ খেলে যাবে। 24 ঘন্টায় একবার চোখ খোলে কার্তিক মাসে, 1টা করে ফল খায়, আবার চোখ বন্ধ করে নেয়। 1 মাস ব্রত রাখছে নিয়ম সেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা জীবন গোস্বামী প্রণাম করে উঠে যেই সনাতন গোস্বামীকে দেখেছে, সারা শরীরটা বিদ্যুৎ খেলে গেছে। কে তুমি বাবা, আমাকে প্রণাম করলে কেন? রাস্তায় এত কুকুর ঘুরছে, ওদেরকে প্রণাম করতে পারো না? সনাতন গোস্বামী বলছে, আমার মতো এক পাপিষ্ঠকে প্রণাম করলে কেন? তুমি কে? বলছে, আমি এমনি প্রণাম করিনি বাবা, বিশ্বনাথের আদেশ, তাই আমি এসেছি কাশী থেকে। শুনুন না গোসাই, আমার 5টা মেয়ে, কিছুতেই বিয়ে দিতে পারছি নি। কালকে বাবা আমাকে স্বপ্নে বলেছে, আপনার কাছে একটা জিনিস আছে, আপনি রাখতেও ভয় পাচ্ছেন, ওটা যমুনায় বালি খুঁড়ে পুঁতে রেখেছেন, ওইটা আমাকে যদি দেন আমার মেয়েদের বিয়ে হয়ে যাবে। মৃদু হেসে সনাতন গোস্বামী বলছে, আবার মনে করে দিলি, যা আজ 5 দিন হলো ভুলে গেছিলাম, আবার মনে করলি, চল দেখিয়ে দিচ্ছি, নিয়ে নে, ওই ওইখানটায় আছে, ওইখানটায় বালি খুলে বার করে নে। এ তো বালি খুঁড়েছে, খানিকটা খুঁড়তেই দেখে চকচক করছে, ওই তুলেছে, তুলে মনে মনে ভাবছে, যাক ভগবান যা করে মঙ্গলের জন্য, টপ টপ করে এবার মেয়েদের বিয়ে দেবো, আর চিন্তা নেই, 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ যে যা চাইবে, হ্যাঁ বিয়ে তো হবে মেয়েগুলো। ও মা, খানিক্ষণ ওটা রাখতে, পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়, লোহা
যেমন শোনাব সনাতন গোস্বামীর পরশ করা পরশ মুনিতে, পরশ করা পরশ মুনিতে জীবন গোস্বামীর হৃদয়ে যেন প্রেম রূপ সোনার উদয় হলো, প্রেম রূপ সোনার উদয় হলো। একবার দেখছে পরশ মুনির দিকে আর একবার দেখছে সনাতন গোস্বামী শ্রীচরণের দিকে। কেন মনে মনে ভাবছে, ভাবান্তরটা দেখুন, মনে মনে ভাবছে কেউ যদি কাঁচ খুঁজতে, এই কথা বলছো কেন গো তোমরা, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায় সে আর কাঁচ খুঁজবে কি গো? তুমি ধরো কাঁচ খুঁজতে গিয়ে একটা হীরে পেয়ে গেছো, আর কাঁচ খুঁজবে? খুঁজবে না তো। তাহলে নিশ্চয়ই সনাতন গোস্বামী এর থেকে আরো বড় কোনো পরশমণির সন্ধান পেয়ে গেছে, ওই জন্য এটাকে বালিতে পুঁতে দিয়েছে। ওই একবার পরশমণির দিকে, একবার সনাতন গোস্বামীর দিকে, এই দেখতে দেখতে ভাবান্তর ঘটে গেল। কি করলো দেখুন, এবার পরশমণিটা দুহাত দিয়ে ধরেছে, ধরে বলছে পরশমণি তোকে আমার প্রয়োজন, যা ছুঁড়ে দিয়েছে যমুনার জলে গিয়ে পড়ে গেছে। সনাতন গোস্বামী দেখে এই জীবন, হায় 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 সর্বনাশ, আরে করলি কি, তোর মেয়ের বিয়ে দিবি না? আস্তে আস্তে ফিরে এসে জীবন গোসাই সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়ল। এই জীবন পাছাড়, বলে ছাড়বো না কিঞ্চি দামায় দানে করিও, বাড়ি যা, মেয়েদের বিয়ে দিবি না? বলে আর তো ফিরে যাব না গো, আর তো ফিরে যাব না গো, বৃন্দাবনে রয়ে যাব, আর তো ফিরে যাব না গো, আমি এই বৃন্দাবনে রয়ে যাব, আর তো ফিরে দেখলি তো পরশমণি পরশ লেগে লোহা শোনা হয়, গৌরাঙ্গ এমন পরশমণি যার পরশ পেতে হয় না। যারা নামানুগুণ কীর্তন শ্রবণ করে, যারা কীর্তন করে, তারা এক একটা রত্ন তৈরি হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, তাহলে বোঝা গেল? ও নাগরী আর বলবো শুনবি, এ গুণে সুরভি সুডো তডু সম নয় রে, গুণে সুরভি, এটা কঠিন চ্যাপ্টার কিন্তু, বৈষ্ণব পদাবলী তো একটু কঠিন ব্যাপার। ও মা এ গুণে সুরভি, সুরভি কাকে বলে? এই সুরভি মানে কি? আরে সমুদ্র মন্থন হয়েছিল না, সমুদ্র মন্থন, সমুদ্র মন্থনের সময় সুরভি উঠেছিল, অর্থাৎ কাম ধেনু সুরভি, আর সুরতরু মানে কল্পতরু। এইবার বলি কাম ধেনু কল্পতরুর সঙ্গে আমার চৈতন্যের তুলনা করছে বৈষ্ণব কবি। কেন কাম ধেনুর কাছে গিয়ে যদি বালতি পেতে তুমি বলতে পারো কাম ধেনু আমায় দুধ দাও, দেবে না? কামধেনুকে চাইলে দেয়, কল্পতরুর কাছে গিয়ে যদি হাত পেতে ফল চাও সে ফল দেয়, বোঝা গেল? তাইলে চাইলে দেয়, কিন্তু আমার গৌরাঙ্গের কাছে চাইতে হয় না। বলে তার মানে চাইতে হবে না, নিত্য কৃষ্ণ নাম করে, লোকের দ্বারে গিয়ে ভিক্ষা করে, তবে যাচা ভিক্ষা নয়, দ্বারে গিয়ে নাম করে, যে যা দেয় নেয়, না দিলে না নেয়, এসে ভগবানকে যা জোটে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এই দুজনের সংসার। ও মা দেখতে দেখতে গোবিন্দের কি পায়, একটা ছেলে হলো, বেশ সুখের সংসার, কারণ পুত্র পাওয়ার জন্যই তো বিয়ে করা। আমরা বিয়ে করি কিসের জন্য? পুত্রং কি হতে ভার্যা, হাঁ করে আছো কেন, বুঝতে পারছো না?
পুত্র লাভের তুমি বলতে পারবে না, তোমার স্বামী বলতে পারবে। তাই জিজ্ঞেস কর, দাদা বিয়ে করেছেন কেন? সত্যি বলবে, কিসের আশায় বিয়ে করেছিলে? পুত্র লাভের জন্য। পুত্র কি করবে? বলে বেঁচে থাকতে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে, শালা পিণ্ডি খাবার লোভে বিয়ে করেছে। ভাত তো পাবে না, কলিযুগে ততদিন ছেলে থাকে ভালো, আর ওই মন্ত্রে দীক্ষা হতেই ছেলে উচ্ছুন্নেতে গেল। যতদিন বৌগুরু দীক্ষাটা না হয় ছেলে ভালো থাকে, কেউ একটা না, মায়েরা রেগে যাবে, বাবা বলবো নি, বলবে সব খালি আমাদের দোষ, বলবে না? বলবো? বলে বলো বাবা, মানে মনের কথাগুলো বেরোচ্ছে তো কষ্টটা একটু মকুব হচ্ছে না? হ্যাঁ গো, বিয়ে ছেলে নাম তো ছেলে, পুত্র নাম নয়, নাম হচ্ছে ছেলে, পুত্র বলা হয় কেন? শুনুন, মৃত্যুর পর আমাদের আত্মা চলে যায় পুং নামক নরকে, যে নরকে আত্মা গিয়ে স্টে করে ওই জায়গাটার নাম হচ্ছে পুং নরক, পুং নরক। ওই পুং নরক থেকে ত্রাণ করে, ত্রাণ পিণ্ডি দিয়ে ত্রাণ করে, মানে উদ্ধার করে, বুঝা গেল না? ওই জন্যে পুত্র, পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র, বুঝা গেল? এবার ছেলেকে বলা হয় এই কারণে পুত্র, পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করে। তাই তো, বিয়ে কে করে? নারী করে না পুরুষ করে? সবাই বলে পুরুষ নাকি বিয়ে করে, আমি একটু উল্টে দিয়েছি, পুরুষ কোনোদিন বিয়ে করে? পুরুষ বিয়ে করে? কি করে বললে? না, তোমাকে বিয়ে করতে গেছিল না, তুমি পালিয়ে এসেছিলে, সেদিনে দাদার সঙ্গে ঝগড়া হতেই তুমি বলছিলে, তুমি তোমাকে আনতে গেছিলে, আমি কি এমনি এসেছিলাম? পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য, কিন্তু বিয়েটা পুরুষ করে না, নারী করে। কি কেন? পুরুষ গিয়ে ছাদনা তলায় দাঁড়ায় গো বেচারার মতো, মেয়েটা এসে ওই কি একটা পাতা চাপা দেয় না, বট পাতা নাকি, হ্যাঁ পান পাতা, যাই হোক ওই পান পাতা, এত পাতা ছিল শালা পানটাই দরকার হলো, পান একটা জায়গায় খুব ভালো, খাবার পরে লাগে, আর কাঠারির ডোগায় লাগে, যাকে ভাবলি বউ মনে রাখিস পান মানে কাঠারি, কাঠারির ডোগায় পান। এই সিম্বল গুলো বুঝে বিয়ে করতে হয়। হ্যাঁ, দেখো নি মাথা একটা টুপুর দেয়, টুপুরের টপ লেভেল একটা ঝেটার কাঠি, ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি আলাদা একটা ঝাঁটা তুলে দেয়, না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে, এগুলো বুঝতে হয়। যাই হোক, ছাদনা তলায় গিয়ে ছেলেটা দাঁড়ালো, মেয়েটা পান পাতা চাপা দিয়ে কতবার ঘোরে ওদিকে, কে বললে? আটবার নাকি? তুমি কি একবার বেশি ঘুরেছিলে নাকি? সাতবার ঘোরে, তাই তো? হ্যাঁ, প্রথম মেয়েটাই পানটা সরিয়ে ছেলেটার মুখ দেখে, সত্যি না মিথ্যে মা? সত্যি। আচ্ছা, মালা বদনের সময় টপ টপ করে মেয়েটাই আগে মালা দেয়, সত্যি না মিথ্যে? হাত বাঁধার সময় মেয়েটার হাতটাই আগে দেয়, সত্যি না মিথ্যে? সত্যি। খই পোড়ানোর সময় মেয়েটাই আগে আগে যায়। তাহলে বিয়েটা কে কাকে করলো? ছেলেটা মেয়েকে করলো না মেয়েটা ছেলেকে করলো? বুঝো, আমার কাছে প্রশ্ন এটা নয়, আমার কাছে প্রশ্ন হচ্ছে সাতবার ঘোরার কি দরকার? একবার দুবার ঘুরলে হতো নি? আরে তুমি কি বুঝবে? হালকা মেয়ে হলে তবু ঠিক, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। কি জ্বালারে বলে, হ্যাঁ ঘোরা বন্ধ, সেগুলো তো মোবাইল বিয়ে, ওটা আলাদা জিনিস, ওটা বিয়ের, ওটা বিয়ে বিবাহ নয়, ওটা বিয়ে বিবাহ নয়, বিবাহ ওটা নয়, ওটা বিয়ে, ও তো দুদিনের জন্য, আবার ডিভোর্স ফাইল হবে, ও কোনো চিন্তা নেই, ওটা বিবাহ হলো না,
কারণ নারী জাতি সরাসরি যদি প্রতি গ্রহণ করে সে প্রতি থাকে না, এটা জেনে রাখুন। নারী জাতি যদি এই যে মোবাইল বিয়ে, বাঁশবাগানের ধারে দাঁড়িয়ে বিয়ে, ঘরের কেদালে বিয়ে, হয় না এরকম? আপনাদের এদিকে হয়তো হয়নি, তবে হয় অনেক জায়গায়, যেখানে সেখানে সিঁদুর তুলে বিয়ে। এ বিয়ে কিন্তু টেকসই হবে না। কেন? সরাসরি নারী যদি পতি পায় সে পতি টেকাতে পারবে না। কেন? নারীর আলাদা একটা তেজ থাকে, সেই তেজটা প্রথম কোনো পুরুষ পেলে সহ্য করতে পারবে না, মরবেই। খুব সাবধান। যার জন্যে আপনি কি জানেন যে আপনাকে সিঁদুর পরিচয়টা আপনার চার নম্বর স্বামী? এ বাবা, আরে অত বড় হা করছো কেন? আমি ভুল কিছু বলিনি, আমি প্রমাণ দিব তো, তবে তো কথা বলছি। শোনো, যখন বিয়ের বাসরে এসে বসলে হাতটা বাঁধা হলো, প্রথম তোমার বিয়ে দেয়া হয়েছিল, মাঝখানে একটা শিলা ছিল, ছিল না শ্রী বিষ্ণু নারায়ণ, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, একটা বিয়ে এসে দ্বিতীয় বিয়ে হলো কার সঙ্গে? সিঁদুর পরানোর সময় প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে বলা হয়নি, প্রজাপতি ঋষিকে ব্রহ্মা, ব্রহ্মার সঙ্গে বিয়ে দিয়ে দেয়া হলো। কেন? বিয়ের পরে যে সংসারে সৃষ্টি করবে তার দায়িত্বটা দিয়ে দেয়া হলো, পটাপট সৃষ্টি করে দাও। দুটো বিয়ে শেষ, তিন নম্বর বিয়েটা হবে কখন? অগ্নির জ্যোতি দেবতা অগ্নিদেবের সঙ্গে, যাতে সংসারে শান্তি পায়, আগুন না জ্বলে। এখন বেশি জ্বলে, বোঝা গেল না? দেখবেন যেগুলো ওই রাস্তার ধারে দাঁড়িয়ে বিয়ে, ওগুলো সংসার হওয়ার পরেই দাউ দাউ করে জ্বলে। হ্যাঁ কি না? জ্বলবেই, অগ্নিদেবতা সাক্ষী নেই তো। তাহলে তিনটে হয়ে গেল অগ্নিদেবতা নিয়ে, এইবার চার নম্বর যেটা সিঁদুর, ওটা চার নম্বর পিস। হ্যাঁ, এইবার শুনুন, আমার কাছে কথা হচ্ছে সাতটা পাক কেন দেয়া হয় এইটা বুঝে নিন। মায়েরা জানেন সাত পাক কেন দেয়া হয়? জানেন না, শুনে নিন। নারী ২৪ ঘন্টায় আটটা কাল হয়, তিন আসতে ২৪ ঘন্টা, একটা কাল নারীর নিজের জন্য, বাকি সাতটা কাল সে সাত রকম ভাবে পতির কাছে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। বোঝা গেল না? আরো ভাঙব, সাতটা সময় সাত রকম ভাবে স্বামীর সঙ্গে মিশবে। বুঝলেন না তো? ভেঙে বলে দিচ্ছি, চলুন। সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, ঘনে ঘনে এরা মাতৃজননী, ঘনে ঘনে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাধি আর কিঙ্করি, দাসী বাধি আর কিঙ্করি। বুঝতে পেরেছেন না? ভাঙবো, আবার ভাঙবো। তাহলে চলুন, সোহাগে ভগিনী, ভগিনী মানে বোন, কখনো বউ নয় বোনের মতো ব্যবহার হবে, কখনো রমণী রমণের সময়, কখনো জননী মা, কোনো অসুবিধা নেই, আপনি বউকে মাও বলতে পারেন, অসুবিধা হবে। হ্যাঁ, তবে সবসময় নয়, একটা টাইম। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, বোঝা গেল? যখন সন্ধ্যাবেলায় লালপার শাড়ি পরে ধূপ প্রদীপ নিয়ে তুলসী তলায় দেবে দিয়ে পু, তখন গৃহলক্ষ্মী। যখন তুমি খেটে খুটে এলে সর্ষের তেল গরম করে পায়ে লাগাবে তখন দাসী, তবে এখন আর সেদিন নেই, এখন সব এখন যদি বলো পায়ে তেল দাও দাসী, বলবে মিলছে মোর আমি আসি। ওরে বাবরে, জয় রাধে। যাই হোক, ওইটা দাসীর কাজ। এইবার বাদি, বাদিটা তো বুঝিয়ে বলা যাবে না, বাদি শুনতে গেলে একটা ক্যারেক্টার দরকার। কিরকম? খালি কাউকে গিয়ে বলে দিতে হবে, বৌদি, ও বৌদি, কি দাদাকে দেখলাম চামেলির মায়ের সঙ্গে গুজ গুজ করছে, আর দেখতে নেই, পাঁচ মিনিটের মধ্যে বৌদি মোটামুটি রণচণ্ডী, আসুক আজকে ঘর, তারপর দেখ কি করি।
খাওয়া ছাই খাওয়াবো, রান্না কিচ্ছু রান্না করবো না, আজ আসো তারপর দেখো কিরম খাওয়াবো বুঝতে পারবে। বৌদি কিন্তু তৈরি, দাদা ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হইল কোনো চিন্তা। এটাকে বলে বাদি, বোঝা গেল সাতটা স্তর বুঝে নিয়েছেন, কাল থেকে সেই মতো চলবে। তবে আমার কথা যেন বলবেন না, তাহলে আমাকে আবার কষ্ট পেতে হবে, বলে দিলি আমার ওপর টর্চার হবে। আপনি মশাই এইসব বলে দিয়ে শিখিয়ে গেছেন, ঝামেলা হচ্ছে বাড়িতে। হ্যাঁ, কিন্তু এই কারণেই সাতটা পাক দেওয়া হয়। তবে এটা বহিরঙ্গ বললাম, অন্তরঙ্গে আর একটা আছে সেটা কি বলে দেবো? হ্যাঁ ওমা, অন্তরঙ্গ তত্ত্বটা কি শুনে নিন। বাড়িতে আপনাদের হারকিন আছে? হারিকেন নেই? হারিকেন, আচ্ছা হারিকেন নাই থাক, হারিকেন দেখেছেন? কোনোদিনও হারিকেন জ্বেলেছিলেন? সত্যি বলবেন, রাতে জ্বালবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাচের মধ্যে কতজন চিৎপাত হয়ে পড়ে থাকে, দেখেননি? মশা পোকা যে ভেতরে গেছে সেই মরে গেছে। তাহলে বোঝা গেল নারী হলো হারকিন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। বুঝলেন না তত্ত্বটা? আরো ভাঙতে হবে, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরায় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরায় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেগে বিধি, অবধি নারী লেগে বিধি, সাত দিনে গড়িল যায়, সাত দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন সাত রাত। কেন? যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী কিন্তু পুরুষের অনেক আগে ভেঙে যায়। সাত দিন কেন লাগলো? সাতের তত্ত্ব আশ্রয় করলেন, সাথে কি ছিল? সাথে সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্থতা, সাত সমুদ্র থেকে ব্রহ্মা সাত কলসি জল নিলেন, একটা নারীর মধ্যে দিলেন, তবে নারী সৃষ্টি করতে পারলেন। অতএব নারীর মধ্যে সাত কলসি জল, বুঝে নাও এবার, যখনই দেখবে কোনো কেসে এরা হেরে যাবে, এরা অমনি জল ঢেলে জিতবে। হ্যাঁ, যখনই দেখবে আর রাস্তা নেই তখনই জল ঢালতে শুরু, আমি বুঝতে পেরে ও জল ঢেলে জিতে যাবে, কেঁদে জিতবে সবসময়। এটা নারীর ধারা, যখন দেখবে রাস্তা নেই কাঁদতে শুরু করবে, আর কাঁদলেই নারী জিতবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চল তাহলে পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। সনাতন দাস বিবাহ করলেন, একটা পুত্র হলো, সুখের সংসার, যা খায় ভগবানকে দিয়ে খায়, সুখের সংসার, বেশ সুন্দর সংসার। কিন্তু এই যে যে করে আমার আমি করিতা, তবু যদি না ছাড়ে আস হই আমি তার দাসের অনুদান, প্রভু তুমি সত্যি কথা বলো, যে ধনী হো ইয়া ধনী, পরশ মনি রে উমা ননাই মনি, যে ধনী হো ইয়া ধনী, পরশ মনি রে উমা ননাই মনি, যে ধন ধনী পরশ মনি রে উমা।